আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শেখ হাসিনা বলেন একজন মানুষও না খেয়ে থাকবে না, যতদিন পানি থাকবে ততদিন খাদ্য সহায়তা চলবে, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে। সিলেটের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে সিলেট সার্কিট হাউসে মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সিলেটে যান প্রধানমন্ত্রী। হেলিকপ্টারে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার বন্যা কবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। বন্যা পরিস্থিতি দেখার পর তিনি সিলেট বিমানবন্দরে অবতরণ করেন। সিলেট সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী তার ত্রাণ তহবিল থেকে সহায়তার চেক তিন জেলার জেলা প্রশাসকদের কাছে হস্তান্তর করেন এবং বন্যা দুর্গতদের ত্রাণ মাঝে বিতরণ করেন। নামছে পানি, উন্নতি হচ্ছে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির, তবে দুর্ভোগ চড়বে, দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বন্যার অবনতি হয়েছে উত্তরের কয়েক জেলায়, দুদিন বৃষ্টি না হয় সিলেটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। প্রধান নদী সুরমায় পানি কমলেও বাড়ছে কুশিয়ারার পানি, ত্রাণের জন্য হাহাকার করছেন বানের পানিতে সর্বস্ব হারানো মানুষ। উন্নতি হচ্ছে সুনামগঞ্জের বন্যার, ত্রাণের আকুতি বানভাসীদের, খাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকটে তারা। উন্নতি নেই নেত্রকোনার বন্যা পরিস্থিতির, জেলার 10টি উপজেলার 62টি ইউনিয়নে পানিবন্দী লাখো মানুষ। এদিকে উত্তরের জেলা কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে। নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জ ও জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের 21 জেলার দারিদ্র দূর করার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ভূমিকা রাখবে। মঙ্গলবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন পদ্মা সেতু ভারত ভুটান সহ অন্য দেশের সঙ্গে উপ আঞ্চলিক যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখবে। সেতুর পাশাপাশি দুপাশের উন্নয়নে সমান্তরাল উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেন পদ্মা সেতুতে রেল সংযোগ সম্পন্ন হলে জিডিপিতে 2.5% ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টাতে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভায়। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এই খবর দিয়েছে। সোমবার বিধানসভায় বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের নিন্দা জানিয়ে প্রস্তাবটি পেশ করেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এতে হাত তুলে সমর্থন জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ ক্ষমতাসীন দলের নেতারা। তবে কটূক্তির বিষয়টি বিচারাধীন হওয়ায় নিন্দা প্রস্তাবে কারো নাম উল্লেখ করা হয়নি। প্রস্তাব পাশের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেন কর্মসংস্থান সংকট সহ নানা বিষয়ে ব্যর্থতা থেকে মানুষের মনোযোগ সরাতে বিভাজনমূলক রাজনীতি করছে ক্ষমতাসীন বিজেপি। প্রস্তাব পাশকালে ওয়াকআউট করে শুভেন্দু অধিকারের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ বিজেপির সদস্যরা। এই ছিল এখনকার মতো পরে সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangla-vision-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla-vision-news। ধন্যবাদ।